ভাবি আজকে তাহলে আমি আসি আচ্ছা ভাবি সাবধানে যেও ওকে ও মাই গড পুরো 1.5 লাখ টাকা নিয়ে চলে এসেছি আজকে তো অনেক মজা হবে আর মেগির তো আমি গার্লফ্রেন্ড ওর তো অনেক টাকা ও তো কখনোই আমাকে সন্দেহ করবে না আজকে অনেক মজা হবে ভাইয়া আজকে পেমেন্টটা দেওয়ার কথা ছিল কি রে আবির আমি তোর কাছেই যাচ্ছিলাম তোর পেমেন্ট আজকেই দিয়ে দেব এখনি কি ব্যাপার আমি তো টাকা নিয়ে আসছিলাম আমার পকেটে ছিল টাকাটা কই গেল ভাইয়া আপনি মেবি ভুল করে বাসায় টাকাটা রেখে আসছেন আরে না আবির আমার স্পষ্ট মনে আছে আমি পকেটে করে টাকাটা নিয়ে আসছিলাম কোথায় রাখলাম আচ্ছা তুই একটা কাজ কর তুই যা আমি সন্ধ্যায় টাকাটা তোরে দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি সন্ধ্যায় আসব ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইমা সাইমা আমার পকেটে টাকা ছিল তুমি কি দেখেছো টাকা কত টাকা এই 1.5 লাখ টাকার মতো 1.5 লাখ টাকা হারিয়ে গেছে আর মেক তুমি সামান্য 1.5 লাখ টাকার জন্য এত হয়রান কেন হচ্ছো 1.5 লাখ টাকা তোমার কাছে কিছুই না তোমার তো অনেক টাকা লাখ লাখ টাকার মালিক তুমি কোটিপতি আর তুমি সামান্য 1.5 লাখ টাকা নিয়ে ভাবছো না মানে তোমাকে সন্দেহ করছি না বললাম ভুলে তোমার ব্যাগে টাকাটা রেখেছো কিনা আল্লাহ তওবা তওবা মেক তুমি আমাকে সন্দেহ করছো আমার ভাবতেও লজ্জা করছে মেক তুমি টাকার ব্যাপার নিয়ে আমাকে সন্দেহ করছো আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে আমি একটু খুঁজে দেখি হ্যাঁ খুঁজে দেখো হয়তো বা গাড়িতে পড়ে আছে না হলে তুমি বাসা রেখে আসছো আচ্ছা ঠিক আছে আমি দেখছি তুমি যাও তাহলে ওকে আচ্ছা বেবি তুমি একটু বসো আমি ওয়াশরুম থেকে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবা টাকা এতগুলো টাকা বোকার মতো গাড়ির মধ্যে সব টাকাগুলো রেখে চলে গেছে ওই দিনের মতো আজকেও টাকা নিয়ে নিব আর ও তো আমাকে সন্দেহই করবে না কারণ ও তো আমাকে অনেক ভালোবাসে ওকে তো আমি ভালোবেসেছি শুধু টাকার জন্য ও টাকা হাতিয়ে আমি বড় লোক হব আরে সাইমা আমার এখানে 2 বান্ডিল টাকা ছিল টাকা গেল কই ও হ্যাঁ এই যে 1 বান্ডিল এখানে আছে কি বলছো আমি তো এখানে 2 বান্ডিল টাকাই রাখলাম 2 বান্ডিল কই এখানে তো প্রথম থেকে আমি দেখছি 1 বান্ডিল তোমার কথা ভুল হচ্ছে মেক এখানে তো 1 বান্ডিল টাকাই ছিল আচ্ছা তুমি বের হও আচ্ছা হ্যাঁ মেক বলো আচ্ছা সাইমা তুমি আমার টাকা কেন নিয়েছো হোয়াট কি বলতেছ এসব মেঘ আমি কেন তোমার টাকা চুরি করব আর আমার বাবার কি টাকা পয়সা কম আছে আমি তোমার টাকা চুরি করব দেখো আমার সাথে নাটক করো আমি সবকিছু জেনে গেছি কেন তুমি আমার টাকাটা চুরি করলে বলো এক মাস পরেই তো তোমার সাথে আমার বিয়ে হবে আর তোমার সাথে আমার বিয়ে হলে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছুই তো তোমার হয়ে যেত তারপরও কেন তোমার চুরি করতে হবে ছি মেঘ তোমার আমার ব্যাপারে তো নোংরা ধারণা আমি তোমার টাকা চুরি করব আচ্ছা আমি কি করে ভাবলাম আবির হ্যাঁ ভাইয়া তাই তো ভিডিওটা দেখাতে দেখাচ্ছি ভাই ভিডিও কিসের ভিডিও এই যে দেখুন ভাইয়া ঠিক আছে এত জরুরি তলব কি বলবি বলতো ভাইয়া আপনাকে কিভাবে যে বলবো আরে কি কথা বল সমস্যা নাই ভাইয়া ওই দিন যে আমাকে পেমেন্ট দেওয়ার কথা ছিল মনে আছে আপনার 1.5 লক্ষ টাকা হ্যাঁ ওই টাকাটা তো পান নাই লাল টাকাটা পাইনি হয়তো ভুলে কোথাও পড়ে গেছে না ভাইয়া ওই টাকা কোথাও পড়ে নাই পড়ে নাই মানে ভাইয়া আমি নিজের চোখে দেখেছি ওই টাকাটা আপনার গার্লফ্রেন্ড নিয়েছে আবির এগুলো তুই কি বলছিস তোর মাথাটা তো ঠিক আছে ভাইয়া আমি জানি আপনি বিশ্বাস করবেন না আমি দূর থেকে দেখেছি আপনার গার্লফ্রেন্ডকে আপনি ট্রাস্ট করেন অনেক ভালোবাসেন আর এক মাস পর আপুকে আপনি বিয়ে করতে যাচ্ছেন বিয়ে করার আগে আপুকে একটু যাচাই বাছাই করে দেখলে হয় না হুম তুই ঠিকই বলেছিস আমি ওকে সন্দেহ করেছি কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ধরতে পারিনি শোন তোকে একটা প্ল্যান কথা বলি ঠিক আছে হ্যাঁ এইটা ঠিক বলেছেন ঠিক আছে ভাই আসি
আর কিছু বলার আছে তোমার? তুমি আর কোনো কিছু বলতে পারবে না, কারণ তোমার ভিডিও সহ আমি প্রমাণ পেয়ে গেছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, আমি চেয়েছি তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে, কিন্তু তুমি তুমি তো আসলে একটা গোল্ড ডিগার, তুমি আমাকে ভালোবাসোনি, ভালোবেসেছো আমার টাকা পয়সা শান সংকট সব কিছুকে। এনিওয়ে তোমার মতো মেয়েকে আমার বিয়ে করা সম্ভব, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আই এম সরি মেঘ, মেঘ আমাকে একটা সুযোগ দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ মেঘ। তোমাকে আমি মাফ করতে পারবো না। আই সে গেট আউট। মেঘ আমাকে একটা সুযোগ দাও। কোনো সুযোগ নাই, যাও। ওয়েট, যে টাকাটা নিচ্ছ টাকাটা দিয়ে দাও। চল আবেন গাড়ি দৌড়।